কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধ। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744 7407441234। নসাদ ভাই, এই পঞ্চায়েত ভোটের আগে কি কর্মী সভা এগুলো? দেখুন, জনসভা অবশ্যই দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা উপহার দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছি, আশা করছি মানুষ আমাদেরকে সাড়া দেবে। আপনাদের জনসভায় মানে মানুষ হচ্ছে না, কিছু বাচ্চারা এসে ভিড় করছে তেমনটাই বলছেন সওগাত মোল্লা, কি বলবেন? সওগাত মোল্লা আমার বিরোধী রাজনীতির নেতা, তিনি সবসময় চেষ্টা করবেন আমাদেরকে মেলাইন ঠিকাভাবে করার জন্য। তারপরেও বলবো, সওগাত মোল্লা আজকে জনসভার ভিডিও যদি দেখে থাকে বা তার দলের এই অঞ্চলে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। বাচ্চারা যারা ছুটে দুপুরে কে আসে তাকে তো আটকাতে পারি না, কিন্তু যারা ভোটার কত এসেছে কি আসেনি সেটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। শ্যামনগরের সভা থেকে ISF এবং জমি কমিটি থেকে প্রচুর ভাঙন, কি বলবেন? একজন আমাদের গিয়েছে তৃণমূল ISF করতো, তার নামটা বলতে বলুন এবং সে কোন পদে ছিল বা তার থেকে যদি মেম্বারশিপ কার্ড থাকে সেটা দেখাতে বলুন। ভাই যান বড়ালি ক্যালিপুরে বিধানসভা জেলা সরকার মোল্লার ডাকে একটা প্রস্তুতি সভা ছিল, সেইখানে ভাঙড়ের তৃণমূলের নেতা বাহাদুর ইসলাম একেবারে ISF কর্মীদের দুর্নীতিমুক্ত যাকে CBI একাধিকবার যাচ্ছে, তিনি তিনার সার্টিফিকেট আগে দিক না, শুধু ক্ষমতার শীর্ষ থাকার জন্য তার দলের নেতাদেরকে প্রকাশ্যে কিভাবে সমালোচনা করছে দেখুন। এই দলটা আপাতমস্তক দুর্নীতি করছে, দল মাস থেকে গা উজাড় যাবে, কাকে বাদ দেবে কাকে রাখবে, সবাই ম্যাক্সিমাম তো দুর্নীতি করছে। আগে ওষুধে চলে যেতে হলো, 200 কতটা সিট নিয়ে আছে ওষুধে চলে যেতে হওয়ার কি আছে? আপনার ধরে বছর আছেন, তৃতীয়বারের ক্ষমতায় এসে 12 বছর সরকার চলছে, সরকার সাথে বলুন ভাঙড়ে আসছে ভাঙড় সহ সেগুলো পাচ্ছে না কেন? কোনো চাকরি দিচ্ছে, চাকরিতে দুর্নীতি হচ্ছে, লেদার কমপ্লেক্সের মতো একটা কমপ্লেক্স বানাতে পেরেছে, উল্টে লেদার কমপ্লেক্সে শ্রমিকদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, লেদার কমপ্লেক্স থেকে তোলার চেষ্টা করছে, এগুলো বন্ধ করতে হবে ওনাদের। তুমি কি বলবেন? দেখুন, উনি ওনার মতো বলবে, সাপ হয়ে কামড়াবে, ওজাবে, ঝাড়ার চেষ্টা করবে। আমার এখতিয়ারের মধ্যে যা আছে, আমার পেনের যতটা ক্ষমতা আছে আমি ততটা অ্যাপ্লাই করেছি, যতটা বার করার চেষ্টা বার করছি, আমি স্টেপ বাই স্টেপ চলি। একটা কথা মাথায় রাখবেন, গণতন্ত্রের ওপরে, দেশের ওপরে সংবিধান কেউ নাই, যারা যারা সংবিধান বহির্ভূত কাজ করতে কোথায় কোন জায়গায় কীভাবে তাদের প্রতিনিধিত্ব হয় সেটা আমি দিয়ে দেবো। ভারতবর্ষের মানুষের জয় হয়েছে আমি বলে মনে করি, এটা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জয় হয়েছে বলে মনে করি। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মধ্যে যারা মেজর সেজর যারা ফ্যাসিস্ট আছে তাদেরকেও এরকমভাবে হারাতে হবে, দিকে দিকে ফ্যাসিস্ট শক্তিকে হারিয়ে ধর্মনিরপেক্ষ শক্তি সেকুলার যারা আছে তাদেরকে জয়ী করতে হবে।